আমরা এখন বাসা থেকে বের হলাম আর আমরা এখন যাব হচ্ছে নেত্রকোনা বড় বাজারে, আর ওইখান থেকে হচ্ছে আমরা বার্থডের জন্য যা যা প্রয়োজন সেগুলো কিনবো। তো আমরা চলে এসেছি বড়বাজার পেস্ট্রি প্যালেসে, আর এখানে আপনারা বার্থডের জন্য যা যা প্রয়োজন সবই পাবেন, এছাড়া ওখানে কেকও পাওয়া যায়। আর আমরা এখান থেকেই যাবতীয় সব জিনিস কিনে ফেলি, আর আপনারা যারা বার্থডের জন্য জিনিসপত্র কিনবেন তারা এখান থেকে চাইলে কিনতে পারেন। এরপর আমি আর অর্ক চলে যাই ডেকোরেশনের কাজে, আর আমরা হচ্ছে প্রথমে জরিগুলো দেওয়ালে লাগানো শুরু করি। তো আস্তে আস্তে জরিগুলো লাগানোর পরে আমরা বেলুনগুলো ফুলে ফেলি, আর ইনি হচ্ছেন মাহাদি যার হচ্ছে আজকে বার্থডে। বেলুনগুলো ফুলানোর পরে আমরা যে হ্যাপি বার্থডে স্টিকারটা এনেছিলাম ওই স্টিকারটা আমরা কাস্টমাইজ করে নিয়েছিলাম, আর কাস্টমাইজ করে নেওয়ার পর আমরা সেটা দেওয়ালে লাগিয়ে ফেলি। আর কালো কালার জরির মধ্যে গোল্ডেন কালার স্টিকারটা অনেক সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, এরপরে বেলুনগুলো লাগিয়ে ফেলি, আর বেলুনগুলো লাগানোর পরে আমাদের ডেকোরেশনের কাজ শেষ হয়। ওকে গাইস, এবার আমরা দেখি যে আমাদের ডেকোরেশনটা কেমন হলো। আর দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের ডেকোরেশন, আর এবারে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, আর কালো কালারের মধ্যে গোল্ডেন কালারের কম্বিনেশনটা আরো ভালো লাগছে, আর ডেকোরেশনটা মাহাদির অনেক পছন্দ হয়। এদিক দিয়ে আমরা ডেকোরেশন কমপ্লিট করে ফেলি, আর অন্যদিকে যে কাপড়গুলো এনেছিল সেই কাপড়গুলো রেডি করতেছে, আর কাপড়গুলো রেডি করার পরে আমাদের ফটো সেশন শুরু হয়ে যাবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ফটো সেশন শুরু হয়ে গেছে, আর এখানে সবাই মিলে ছবি তুলছে। এরপর আমরা কেক কাটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে মোমবাতিগুলো জ্বালাচ্ছি, আর এগুলো জ্বালানোর পরে আমরা হচ্ছে কেকটা কেটে ফেলবো। সো এবার মোমবাতিগুলো নিবিয়ে মাহাদি কেকটা কেটে ফেললো, আর মাহাদি অনেকটাই খুশি ছিল। এরপর কেক কাটার পর্ব শেষ করে আমরা চলে যাই খাওয়া দাওয়ার পূর্বে, আর এখানে দেখতে পাচ্ছেন যে বিরিয়ানি রেডি করছে, আর এটা হচ্ছে চায়না পোহাতে বিরিয়ানি যেটা সবসময় অনেক মজাদার হয়ে থাকে। সো আমরা আর দেরি করে নাই, আমরাও বসে পড়লাম খেতে, আর দেখতে পাচ্ছেন সাগর ভাই খাচ্ছে, আর বিরিয়ানিটা আসলে অনেকটা মজা ছিল। সো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।